বাংলাদেশে এই কারণে কোটি লোকের খাদ্য নিরাপত্তা ক্ষুণ্ণ হতে যাচ্ছে আমরা এটা কিছুতেই নিশ্চিত করতে পারছি না মূল চালিকাটা হতে হবে যে প্রবৃদ্ধি দিয়ে কর্মসংস্থান করে গরিব মানুষ পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য আয়ের ব্যবস্থা করা কোনোভাবে বাগে আসছে না মূল্যস্ফীতি খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে দশ দশমিক সাত ছয় শতাংশে এদিকে আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছে বিশ্লেষকরা অন্যদিকে কলিং পেক পদ্ধতি চালুর পরও কাটছে না ডলার সংকট তবে ডলারের দর বাড়ায় বাড়ছে রেমিটেন্স আর কোরবানি ঘিরে রিজার্ভ বাড়ার আশা ডলার যে সমস্যার কারণে এলসি খোলা নিয়ে আমরা সমস্যা ফেস করতেছিলাম সেটা এখনো রয়েছে সরকারি প্রণোদনা এখনো আছে ব্যাংকের যে অংশটুকু রয়েছে প্রণোদনা সেটা নেই সামনের দিনগুলিতে হয়তো হুন্ডি যারা করেন তারা হয়তো সেভাবে পেরে উঠবেন না রপ্তানি আয় যদি বেড়ে যায় আগামী দুই তিন মাসে তাহলে সেই ক্ষেত্রে ভালো একটা প্রভাব তৈরি হবে আমাদের রিজার্ভ ব্যাংকের বাজারে এ নিয়ে থাকছে বিস্তারিত পুরো আয়োজনের সঙ্গে আছে আমি হাফিজ এবং আমি ইসরাত মুক্তি রক্ত চামড়া বিক্রি করবে সে কিন্তু আবার দুইশো থেকে আড়াইশো টাকা কমে বিক্রি করতে হবে সুতরাং লবণযুক্ত চামড়ায় ট্যানারি মালিকরা যেহেতু ক্রয় করে আমরা কিন্তু বারোশো টাকায় এই চামড়া ঢাকার চামড়াটা আমরা ক্রয় করব এবং ঢাকার বাইরে চামড়াটা এক হাজার টাকা আমরা ক্রয় করব। চামড়ার কালেকশনটা যেন সঠিকভাবে হয় এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য আমাদের দেশীয় বাজারেও এটার একটা চাহিদা আছে তো আমরা আশা করতেছি যে আন্তর্জাতিক বাজারের চাহিদা ধরে রেখে আমাদের এই যে রপ্তানি পণ্যটা যেটা আমাদের ভ্যালু এডিশন শতভাগ প্রথমবারের মতো গরুর চামড়ার ন্যূনতম দাম নির্ধারণ আশি থেকে এক লাখ টাকার গরুর জন্য চামড়ার জন্য দিতে হবে বারোশো টাকা ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে এর জন্য গুনতে হবে এক হাজার টাকা আর কাঁচা চামড়া বর্গফুটে গতবারের চেয়ে বাড়লো পাঁচ টাকা আর খাসির চামড়া বেড়েছে আট টাকা এনু নিয়ে রয়েছে বিস্তারিত তবে শুরুতেই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ডলারের দর বৃদ্ধির প্রসঙ্গ গত দু বছর ধরে মূল্যস্ফীতি নিয়ে কোন সুখবর নেই এপ্রিলের চেয়ে মে মাসেও সামগ্রিক মূল্যস্ফীতি বেড়েছে এপ্রিলে মূল্যস্ফীতি নয় দশমিক আট নয় শতাংশ আয় বৈষম্য দিন দিন বাড়ছে গড় হারে বাড়েনি মজুরি আসছে বাজেটে মূল্যস্ফীতি সামাল দিতে ব্যর্থ হলে জটিল হতে পারে পুরো আর্থ সামাজিক কাঠামো তাই সামাজিক খাতে গুরুত্ব দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের সেলিয়া সুলতানার প্রতিবেদন ধান ঘরে তুলবার তাই মন্দ হওয়া কপালে ভাঁজ পড়ার কারণ প্রথমে কৃষকের ঘরে পরে দেশের গড় মৌসুম ফুরোবার আগে মোহাম্মদ হোসেনের হিসেব মেলে না তাতে ছোট মেয়েটির এসএসসি পরীক্ষা এবার বসা হলো না আমি দুটো মেয়ে দিয়ে দিয়েছি আর একটা মেয়ে আসামরণ দিয়েছে বেড়েছে সারের দাম সেচেও এবার পানি লেগেছে বেশি কৃষকের ঘামের দাম বাদ দিয়েও এবার ধানের দাম পরের বিস্তলা তৈরির উপযোগ সৃষ্টিতে ব্যর্থ শহরে মানবসৃষ্ট উষ্ণতায় এবার বৃষ্টির হাহাকার লাগলেও এই মুহূর্তে তাই উল্টো প্রার্থনা কৃষকদের আগে অবস্থা ছিল ভালো আমি গত বছর আমি লাভবান করে আমি ইয়ে করছি বাড়িতে গড় দিছি গরুর ঘর দিছি এগুলো আমি কৃষি কাজ করে লাভবান করে আমি কিন্তু এই বছর আমি ধরা খাইছি এবছর আমি চল্লিশ হাজার টাকার মতো ধরা খাইছি না আমি যে বছর আবাদটা করছি সেই আবাদের হিসাবটা আমার কাছে আলাদা নিজের খরচ সামলে সঞ্চিত অর্থ থেকে মানুষ বিনিয়োগ করতে উদ্বুদ্ধ হন ব্যক্তি মালিকানায় পল্লী অঞ্চলে এভাবে গড়ে ওঠে ছোট ছোট উদ্যোগ আগামী বছর যদি আমি এই এক লক্ষ টাকা ইনভেস্ট করে যদি আমার পঞ্চাশ হাজার টাকা লাভ হয় তাহলে আমি দেড় লক্ষ টাকা আপনার ইনভেস্ট করতে পারবো ওই জিনিসটা হয় না ওই আমার ওই আগের আগের ইনভেস্টের টাকাটাই রয়ে যায় বলছেন আয় হয় না মানিকনগর ছাড়িয়ে এসে সিঙ্গাইরে ঢুকলে সাতুখিরা পাঁচ বছর হলো আবদুল আলিমের জুতোর কারখানার বয়স কিন্তু গত দুবছরে মূল্যস্ফীতির চাপে কাঁচামাল বিদ্যুৎ খরচ কারখানা খরচ কর্মচারীদের বেতন পরিবহনের খরচ বেড়েছে চল্লিশ শতাংশ এ মাসে অর্ডার হয়েছে ধরেন আপনার দশ ডর্জন গত বছর হয়েছিল এই এই সময়ে আপনার অর্ডার দিচ্ছে হলো আপনার এ তিরিশ ডর্জন তো গত তুলনায় এই বছর কি আপনার কম হয়েছে না অর্ডার আগামী বছর ভালো হতে পারে খারাপ হতে পারে এটা তো আর বলা যাবে না কিন্তু তারপর আপনার যদি যদি বাজেটে বেশি থাকে তো বাজেট ওই অনুযায়ী আর না না তাছাড়া কিছু করা যাবে করুম আমদানি নির্ভর খাদ্যপণ্য ছাড়াও দেশে উৎপাদিত খাদ্যের দাম হয়েছে চওড়া মজুরি মূল্যের সেখানে খুব বেশি উন্নতি না হলেও পোল্ট্রি পণ্যের দাম বাড়ায় প্রভাব পড়েছে মুরগি ও মাছের বাজারে সেখানেও দাম পোষাতে না পেরে অনেকে ব্যবসা বন্ধ করেছেন সম্প্রতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণায় উল্লেখ করা হয় ডিসেম্বরে খাদ্যে মূল্যস্ফীতি সামগ্রিক ছিল বারো শতাংশ যে হারে মূল্যস্ফীতি বেড়েছে সে হারে বাড়েনি মজুরি তার মানে যে রিয়াল ইনকাম আমাদের কমে যাচ্ছে আর কি আপনি ধরেন আমি যদি কৃষি মজুরির কথা বলি আর কি দুবছর আগে একজন কৃষি মজুরি যে মজুরি পেত সেটা যে কয়েক কেজি চাল কিনতে পারতো অথবা তার অন্য পণ্য সামগ্রী সিপিআই দিয়ে আমরা তুলনা করি সব কিছু মিলে তার বাস্কেটে যে পরিমাণ পরিমাণ কিনতে কিনতে পারতো আজকে না তার সাথে কম পরিমাণ কিনতে পারছে আর কি কিন্তু আমি যেটা বলছি যে তার এই মজুরি দিয়ে বছর আগের তুলনায় আজকে কম কিনতে পারছে এই অবস্থা চলতে থাকলে কালকে আরও কম কিনতে পারবে তারপরে আরও কম কিনতে পারবে কিন্তু তার তো মিনিমাম রিকোয়ার্ট ফুলফিল করে একটা লেভেল আছে বাংলাদেশ পরিসংখ্যান বোর তথ্য বলছে বছরের শেষ প্রান্তিকে এসে সামগ্রিক গড় মূল্য স্মৃতি ছিল নয় দশমিক সাত চার শতাংশ যেখানে খাদ্য পণ্যে দশ দশমিক দুই দুই শতাংশ তবে সার্বিক মূল্যস্ফীতির ভগ্নাংশের চাপে ছিলেন পল্লী এলাকার মানুষ শহর থেকে দশমিক চার ছয় শতাংশ বেশি ছিল গড় মূল্যস্ফীতি দশমিক ছয় শতাংশ ছিল খাদ্য এবং ভোগ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্যেও পল্লী অঞ্চলের মানুষকে দশমিক পঞ্চাশ শতাংশ বেশি খরচ গুনতে হয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে এই মূল্যস্ফীতির কারণে চার কোটি লোকের ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা ক্ষুণ্ণ হতে যাচ্ছে আমরা এটা কিছুতেই বাজার ভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না এটা দূর করার একটা মাত্র উপায় সেটা হলো সরকার যদি বাজারে মূল্যটা নিয়ন্ত্রণ করতে পারে সেটার আবার একটা মাত্র উপায় যে মোট বিক্রয়যোগ্য পণ্যগুলোর ওয়ান থার্ড যদি সরকারি গুদামে থাকে বাংলাদেশ ব্যাংকের চার অর্থবছরের হিসেব বলছে দু হাজার বিশ একুশ ও একুশ বাইশ অর্থবছরে দশমিক পাঁচ নয় শতাংশ মূল্যস্ফীতি থাকলেও একলাফে দুহাজার বাইশ তেইশ সালে প্রায় তিন শতাংশ বাড়ে যা দুহাজার চব্বিশ অর্থবছরে এসে যোগ হয় আরও এক শতাংশ তাই আসছে বাজেটে মূল্যস্ফীতি কমানোর সাথে মজুরি বৃদ্ধির তাল ঠিক না রাখলে সার্বিক অর্থনীতি জটিল হয়ে উঠবে আপনার মূল চালিকাটা হতে হবে যে প্রবৃদ্ধি দিয়ে কর্মসংস্থান করে এই গরিব মানুষ পিছিয়ে থাকা মানুষগুলোর জন্য আয়ের ব্যবস্থা করা আর দ্বিতীয়ত হলো যে তারপরেও যদি কেউ থেকে যায় শারীরিকভাবে অক্ষম বা সামাজিকভাবে কোনো বিচ্ছিন্ন এই সমস্ত মানুষগুলোর জন্য সামাজিক সুরক্ষা দরকার কিন্তু তারপরেও যেটা দরকার সেটা হলো যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে সুলভে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেতে পারেন সেটার জন্য সরকারের ব্যবস্থা করা সরকার এটা চিন্তা করেছে সরকার ওখানে পরিবার ভিত্তিক কার্ড চালু করেছে এক কোটির উপরে কিন্তু সমস্যা হলো যে কাদেরকে কার্ড দেওয়া হয়েছে সেই তালিকা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না আর্থসামাজিক বিশ্লেষক ও অর্থনীতিবিদরা মনে করেন আসছে বাজেটে সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে গুরুত্ব দিতে হবে কৃষি উৎপাদন ও প্রান্তিক বিনিয়োগ ও সামষ্টিক অর্থনীতিতে এছাড়া জরুরি এই সময়ে অ্যাডহক ভিত্তিতে বেষ্টিক অর্থনীতির নীতি তৈরি করতেও গতানুগতিক ধারায় না গিয়ে পরিসংখ্যান ও গবেষণার তথ্য উপাত্ত ও খাত সংশ্লিষ্টদের প্রাধান্য দিয়ে অংশগ্রহণমূলক নীতি নিতে হবে সেলিয়া সুলতানা এখন মানিকগঞ্জ ক্রলিং ব্রেক পদ্ধতি চালুর পরও ডলার সংকট কাটছেই না এলসি খুলতে এখনও ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের এ জটিলতায় শিল্প খাতের উৎপাদনে কাঁচামাল আমদানিতে আরও সংকট দেখা দিচ্ছে তবে কোরবানির ঈদকে ঘিরে চলতি মাসে আবারও রেমিটেন্স বাড়লে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা বাকিটা জানাচ্ছেন অভ্র ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে দুইশো ডলারের বেশি পাওয়া যাচ্ছে না ফলে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নগদ ডলার না পেয়ে খোলা বাজারমুখী হচ্ছেন গ্রাহকরা এখন এক্সচেঞ্জ হাউসগুলোতে ডলার বিক্রি হচ্ছে একশো টাকা আশি পয়সা আর ক্রয় হচ্ছে আঠারো থেকে ১৯ টাকায় কিছু লোক আছে ডলার নিয়া জমা করত ওই ওইখানে এগুলি এগুলি নেই এখন যে বাড়তাছে আজকে বেড়িয়েছে কমতেছে সেও নেই আর হা কাকার নাই ডলার নিয়া একটা মানুষের ভয় ছিল যে ডলারটা অনেক কোথায় কোথায় যাচ্ছে কোথায় বাড়তাছে কি হবে ওই সমস্ত কোনো আমাদের প্রভাব নাই মার্কেটে গেল আট মে কেন্দ্রীয় ব্যাংক ডলারের বিনিময় হারের পদ্ধতিতে পরিবর্তন আনার পর খোলা বাজার থেকে বিনিময় হারের পার্থক্য কমে আসে এতে এক লাফে ষাট টাকা বাড়ায় ইতিবাচক ধারায় ফেরে রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল মে মাসে দেশে বৈধপথে প্রবাসী আয় এসেছে দুশো কোটি ডলার তবে রপ্তানি আয়ের সূচকে এখনও পিছিয়ে ফলে আশানুরূপ ঋণপত্র খুলতে ডলার সংকটের মুখোমুখি থাকতে হচ্ছে উৎপাদনের সাথে জড়িত আমদানি গ্রাহকদের যে ডলার যে সমস্যার কারণে এলসি খোলানি আমরা সমস্যা ফেস করতেছিলাম সেটা এখনো রয়েছে আমরা এখনো এলসি খুলতে পারছি না আমাদের বিশেষ করে স্পিনিং মিলগুলি তাদের কটনের এলসি গুলি খুলতে পারছে না অনেকেই আবার আমাদের যে ব্যাক টু ব্যাক এলসি গুলি আমরা করতেছি এটা আবার নানা কারণে ব্যাংক এলসি করতে পারছে না আমরা যে অল্প লিড টাইমে অর্ডার নিয়ে আমরা শিপমেন্ট করব। সেটা পারছি না যার কারণে আপনারা যদি দেখেন ইউরোপের মার্কেটে গত প্রথম তিন মাসের রপ্তানির নেগেটিভ গ্রোথ হচ্ছে সেভেন্টিন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট আমেরিকাতে উনিশ পার্সেন্ট এরই মধ্যে সব ধরনের আমদানি পণ্যের খরচ বাড়ায় শঙ্কা দেখা দিয়েছে বাজারে তবে কোরবানির ঈদকে ঘিরে চলতি মাসে আবারও রেমিটেন্স বাড়লে রিজার্ভও ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করেন অর্থনীতিবিদরা বাজারে ফিরবে গতি সরকারি প্রণোদনা এখনও আছে ব্যাংকের যে অংশটুকু রয়েছে প্রণোদনা সেটা নেই তার মানে হলো যে আসলে একশো টাকার উপরে উঠে যায় আসলে এই যে রেমিটেন্সের যে অর্থ সেটি এক ডলার প্রতি তো আমি মনে করি যে এটা একটা বড় কাজ করবে সামনের দিনগুলিতে হয়তো হুন্ডি যারা করেন তারা হয়তো সেভাবে পেরে উঠবেন না আমদানি পণ্য রয়েছে প্রত্যেকটা জায়গাতে আসলে দাম বাড়বে এবং বিশেষ করে খাদ্য ওষুধ জ্বালানি এবং একেবারে র ম্যাটেরিয়াল ইন্টারমিডিয়েট ফুড এবং ইভেন ক্যাপিটাল মেশিনারি প্রত্যেকটা জায়গাতে একটা প্রভাব আছে কিন্তু রপ্তানি আয় যদি বেড়ে যায় আগামী দুই তিন মাসে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এক্ষেত্রে একটা ভালো একটা প্রভাব তৈরি হবে আমাদের আশা করা হচ্ছিল ডলারের দাম বাড়লে ব্যাঙ্কমুখী হবে ডলার আর কাটবে আনুষ্ঠানিক খাতের ডলার সংকট তবে সংকট আরও ঘনীভূত ফলে এখনও নেতিবাচক প্রভাব রয়েছে আমদানিতে ঋণপত্র খোলায় ট্রোলিং প্যাক পদ্ধতি চালুর পরও ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারমুখী না হলে রপ্তানি আয়েও থাকবে ধীরগতি এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছে ডলারের যতই দাম বাড়ুক ব্যবসায়ীদের তেমন লাভ হচ্ছে না বরং এলসি জটিলতায় শিল্পখাতের উৎপাদনে কাঁচামাল আমদানিতে আরও সংকট দেখা দিচ্ছে শাহদাতফস এখন ঢাকা

ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতের জোর দিয়েছেন অর্থনীতিবিদরা সেলিয়া সুলতানার প্রতিবেদন ও আয় ওপর আসন্ন বাজেটে কৃচ্ছতা সাধনে এরই মধ্যে সরকার তুলনামূলক ছোট করেছে বাজেটের আকার সীমিত করা হয়েছে এডিপি সহ বিভিন্ন খাত একইভাবে শিক্ষা গবেষণা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাত জ্বালানি পরিবহন ও সামষ্টিক অর্থনীতির উন্নয়নে গুরুত্ব দিয়ে বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি মোটা দাগে উন্নয়ন খাতে বাজেটের ছেষট্টি শতাংশ বরাদ্দের প্রস্তাব করে এসব খাতে পঁয়ত্রিশ দশমিক দুই শতাংশ বরাদ্দ কৃষি ও শিল্প বিকাশে দশ দশমিক দুই শতাংশ বাজেট রাখা প্রয়োজন বলে মনে করে সংস্থাটি যার অন্যতম উদ্দেশ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও চলমান পরিস্থিতির স্থিতিশীলতা সব মিলে চলমান সরকারি বাজেটের থেকে এক দশমিক পাঁচ সাত গুণ বেশি রেখে বিকল্প বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি রাজস্ব প্রাপ্তি দশ লাখ চব্বিশ হাজার একশো কোটি টাকা আর ঘাটতি দেখানো হয়েছে এক লাখ সত্তর হাজার সাতশো উনিশ কোটি টাকা তবে রাখা হয়নি কোনো বিদেশি ঋণ এক লক্ষ সত্তর হাজার সাতশো উনিশ কোটি টাকার ঘাটতি অর্থায় যোগান দেবে সমন্বিতভাবে বন্ড বাজার মোট পঁচানব্বই পঁচানব্বই হাজার সাতশো উনিশ কোটি টাকা অর্থাৎ ঘাটতি অর্থায়নের ছাপ্পান্ন দশমিক এক শতাংশ সঞ্চয়পত্র বিক্রয় থেকে ঋণ গ্রহণ মোট পঁচিশ হাজার কোটি টাকা তবে আমাদের প্রস্তাবে ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ নিট নিটের কোনো ভূমিকা থাকবে না অর্থনীতি সমিতির মতে সাতাশটি খাত থেকে রাজস্ব আয় ছাড়াও নতুন করে অর্থবাচার ও কালো টাকার এক শতাংশেরও কম উদ্ধার ও পণ্যের শুল্ক সম্পদ কর অতিরিক্ত মুনাফা সহ মোট পাঁচটি খাত থেকে ছয় লাখ টাকার বেশি রাজস্ব আয় করা সম্ভব বলে মনে করে অর্থনীতিবিদরা এছাড়াও শুল্কমুক্ত গাড়ির কর আরোপ বিদেশিদের উপর কর আরোপ হলে বাজেটে রাজস্বের অংশীদারিত্ব আঠারো থেকে উনিশ শতাংশ বাড়ানো সম্ভব কালো টাকা খুব কম দশ হাজার কোটি টাকা মনে হয় উদ্ধার করার কথা বলছি লক্ষ লক্ষ কোটি টাকার মধ্যে অর্থ পাচার আমরা কয়েক লক্ষ কোটি টাকার মধ্যে মাত্র পাঁচ হাজার কোটি টাকা মনে হয় বলছি ঠিক আছে আর আছে এখানে বিলাসী দ্রব্য বা পণ্যের উপর শুল্ক আমদানি শুল্কের আওতায় সং গাড়ি টাড়ি ইত্যাদি ইত্যাদি এটা মনে হয় এবার বলবেনও কারণ কিছুটা সাধন করতে গেলে বলতে হবে এটা আমরা বহু দিন ধরে বলছি তবে রাজস্ব সম্পদ ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন উল্লেখ করে অর্থনীতি সমিতির সভাপতি জানান ব্যাংকিং খাত ও ডলারের বাজারের দুষ্ট চক্রকে জবাবদিহিতার আওতায় আনতে হবে স্থিতিশীলতার স্বার্থে যারা এই কাজগুলো করেন দুষ্ট চক্রের সদস্য যারা ব্যক্তি হতে পারে গোষ্ঠী হতে পারে ব্যাংকিং এ আছে যারা ঋণ দেন যারা ঋণ দেন তাদের মধ্যে আছে এছাড়াও কোন কোন ব্যক্তি অনেক অনেক শক্তিশালী হয়ে গেছেন তো এদেরকে দমন না যদি করা যায় তাহলে আমরা যে বাজেটের কথা বলছি যে লক্ষ্যের কথা বলছি সেটা কিন্তু রাষ্ট্রেরও লক্ষ্য প্রস্তাবনায় বাণিজ্য উন্নয়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে অর্থনীতি কূটনীতি বিভাগ ও গবেষণা উদ্ভাবন বিচ্ছুরণ ও উন্নয়ন নামে ভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাব করা হয় সেলিয়া সুলতানা এখন ঢাকা প্রথমবারের মতো গরুর চামড়ার ন্যূনতম দাম নির্ধারণ করল সরকার ঢাকায় আশি হাজার থেকে এক লাখ টাকার গরুর লবণযুক্ত চামড়ার জন্য বারোশো টাকার ঢাকার বাইরে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বাকিটা জানাচ্ছেন দেবরাজ দেব সারা বছর চামড়া শিল্পে যে কাঁচা চামড়া প্রয়োজন তার বেশিরভাগই কোরবানি ঈদ থেকে সংগ্রহ করা হয় এবছর কোরবানিতে এক কোটি সাত লাখ পশুর চাহিদার বিপরীতে সরবরাহ রয়েছে এক কোটি উনত্রিশ লাখ পশু এর মধ্যে পঞ্চান্ন লাখ গরু ও মহিষ এবং বাকিগুলো উট ছাগল ভেড়াসহ অন্যান্য প্রাণী রয়েছে প্রতি বছরের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার ঢাকার মধ্যে কোরবানি গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট পঞ্চান্ন থেকে ষাট টাকা আর ঢাকার বাইরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নির্ধারণ করা হয়েছে সচিবালয়ে ইদুল আজাহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত বৈঠকে ট্যানারি মালিক সমিতির চেয়ারম্যান জানান গতবার থেকে এবার গরুর চামড়া প্রতি বর্গফুটে পাঁচ টাকা বাড়ানো হয়েছে রক্ত চামড়া বিক্রি করবে সে কিন্তু আবার দুইশো থেকে আড়াইশো টাকা কমে বিক্রি করতে হবে সুতরাং লবণযুক্ত চামড়ায় ট্যানারি মালিকরা যেহেতু ক্রয় করে আমরা কিন্তু বারোশো টাকায় এই চামড়া ঢাকার চামড়াটা আমরা ক্রয় করব এবং ঢাকার বাইরে চামড়াটা এক হাজার টাকা আমরা ক্রয় করব। এবারই প্রথমবারের মতো ঢাকায় লবণযুক্ত কাঁচা গরুর চামড়া প্রতি পিস বারোশো টাকা সর্বনিম্ন আর ঢাকার বাইরে চামড়ার দাম এক হাজার টাকা ঠিক করা হয়েছে বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান ট্যানারি মালিক ও সংশ্লিষ্টদের মতামতের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়েছে রপ্তানিতে যে সংকট ছিল তা দ্রুতই কেটে যাবে চামড়ার কালেকশনটা যেন সঠিকভাবে হয় এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য আমাদের দেশীয় বাজারেও এটার একটা চাহিদা আছে কিন্তু গত কয়েক বছর ধরে আমরা এটার ভালো মূল্য পাচ্ছি না এটা হলো বাস্তবতা এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমাদের সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা ফাইনালি ইটিপি প্ল্যান্টের জন্য ব্যবস্থা নিছি এবং সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে আমরা আশা করতেছি যে আন্তর্জাতিক বাজারের চাহিদা ধরে রেখে আমাদের এই যে রপ্তানি পণ্যটা যেটা আমাদের ভ্যালু এডিশন শতভাগ এদিকে এবার কোরবানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে মসজিদ মাদ্রাসায় পর্যাপ্ত লবণের যোগান রাখা হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী যে মূল্য আজকে নির্ধারিত হলো এই মূল্যের নিচে যেন কোথাও বাংলাদেশে চামড়াই না হয় সেটা আমরা সুপারভিশনে রাখবো আমাদের শিল্প মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে তাদের কাছে এবার লবণের উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে যারা চামড়াটা ক্রয় করবেন বা সংরক্ষণ করবেন মসজিদ মাদ্রাসা ভিত্তিক করবেন যে আমরা যেন তাদেরকে লবণ দিয়ে সহযোগিতা করতে পারি এই মৌসুমে ব্যবসায়ীদের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় দুশো ছিয়াত্তর কোটি টাকা অর্থ সহায়তার প্রস্তুতি রয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দেবরাজ দেব এখন ঢাকা কোরবানির ঈদ ঘিরে বরিশালে জমে উঠতে শুরু করেছে পশুর হাট করে তারা বলছেন গেল বছরের তুলনায় দশ থেকে বিশ হাজার টাকা বাড়তি হাঁকা হচ্ছে পশুর দামে তবে গোখাদ্যের দাম বেশি হয় দাম বাড়তে বলছেন বিক্রেতারা ফিরদাস সোহাগ জানাবেন বিস্তারিত বরিশালের চর্মনায়ের পশুর হাট যেখানে নদী ও সড়ক পথ দুভাবেই আসে কোরবানির পশু মূলত বরিশাল সদর মুলাদি ও মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে ট্রলারে করে আনা হয় পশু সকাল থেকেই জমজমাট হয়ে ওঠে এই পশুর হাট হাটে বিভিন্ন আকারের গরু থাকলেও ছোট ও মাঝারি আকারের গরুর সংখ্যা সব থেকে বেশি ক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় বেশিরভাগ গরুতে দশ থেকে বিশ হাজার টাকা বাড়তি বলছেন তারা এখানে গরু কেনার জন্য আসছি তো দেখলাম যা এখনো গরুর দাম সেভাবে ফিক্স আপ হয়নি তো গরু দেখছি অনেকগুলোই কিন্তু গরুর দাম অনেক বৃদ্ধি অনেক বেশি চাচ্ছে এখন পর্যন্ত কিনতে পারিনি মানুষের তো ক্রয় ক্ষমতারও একটা ব্যাপার আছে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য আসলে এটা কষ্টকর ব্যাপারই গতবার যে গরুটা ছিল ধরেন দেড় লাখ টাকা এবছর দেখা যায় দুই লাখ এক লাখ আশি বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ার প্রভাব পড়েছে পশুর হাটে শুরুর থেকে বেচা বিক্রি কিছুটা কম এছাড়া দামে যুক্ত হয়েছে বাড়তি পরিবহন খরচ গরুর খাবারের দাম বেশি কাজের মজুরি বেশি এই কারণে গরুর দাম বাড়তে এখন ট্রাক ভাড়া বেশি তারপর খাদ্যের দাম বেশি তারপর টোলে নেয় বেশি তারপর পুলিশ খরচা আছে গত বছর একটু কম ছিল তার থেকে এবার দশ দশ হাজার টাকা বাড়তি করতে গমের বুসি মনে করেন তারপর ওই কুড়া তারপর আপনি দইছের দানা তারপর ইত্যাদি নাড়া গুড়া সবকিছু মিলেই আছে দাম এতে তুলনামূলক গরুর দাম বেশি না কিনে আনলে আমরা দাম বেশি দিয়ে আনছি এখন বেচতে পারি না বরিশালের চর্মনাইতে এখন পশুরহাট বেশ জমজমাট দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন পশু কেনাকাটা করার জন্য পশুর দাম যাই হোক হাসিল দিতে হয় মাত্র একশো টাকা এখানকার নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ভালো নেই কোনো চাদাবাজিও। আর এ কারণে জেলার অন্য যে কোনো জায়গার চেয়ে এখানে পশু কেনাকাটা করার জন্য আসা মানুষের ভিড় লেগেই থাকে চরমনাইয়ের প্রতিহাটে চার থেকে পাঁচ কোটি টাকার গরু বিক্রি হয় বলছে হাট ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা প্রত্যেক বৃহস্পতিবার ছাগল গরু কেনাবেচা হয় এবং কোরবানি উপলক্ষে তিন দিন আপনার অস্থায়ীভাবে হাট এখানে বসবে হাট ছাড়াও বরিশালে গড়ে উঠেছে বেশ কিছু পশুর খামার যেখানে নির্ধারিত দামে বিক্রি হয় পশু যেখানে খাজনা ও দালাল মুক্ত পরিবেশের পাশাপাশি কিস্তিতে কোরবানির পশু কিনতে পারেন ক্রেতারা হাটে যেমন ফ্যামিলি নিয়ে যাওয়া যায় না এখানে ফ্যামিলি সহ নিয়ে আসা যায় আর এখানে গরুগুলো অনেক সুন্দর দেশি গরু ওয়েট দিয়ে আপনার গরুটা ইয়ে করে মা ইয়া টাকার নির্ধারণ করা হয় আর হাটেগুলো হয় না হাটে দাম যেটা থাকে তার থেকে অনেক গুণ বেশি আমরা যখন হাট থেকে কিনি স্বাভাবিকভাবে সেখানে আপনার একটা মূলামুলের বিষয় প্রথমেই থাকে বা আর এখানে যখন আমরা আসছি তখন দেখলাম যে আপনাদের এখানে প্রাইসটা ফিক্সড একটি অফার দিচ্ছি সেটি হচ্ছে যে ফ্রি কষাই অফার অর্থাৎ একজন ভাগ্যবান ক্রেতা লটারির মাধ্যমে নির্বাচিত হয়ে ফ্রি কষাই উপহার পাবেন সাসেদ অ্যাগ্রো পক্ষ থেকে এবং বরিশালে সিটির ভিতরে আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি সম্পূর্ণ অর্গানিকতা আমরা লালন পালন করি আমরা গমের ভুসি ভুট্টা তারপর সয়াবিল তারপর এই কুড়া এগুলো দিয়ে ওদের দানাদার খাবারটা তৈরি করা হয় পাশাপাশি আমরা ঘাস দিই পর্যাপ্ত আর বড় গরুতে আমরা সাইলেসও ইউজ করতেছি প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে বরিশাল বিভাগে এ বছর পশুর চাহিদা রয়েছে প্রায় চার লাখ সাড়ে বত্রিশ হাজার যেখানে প্রস্তুত করা হয়েছে প্রায় সাড়ে চার লাখ পশু ফিরদাউদ সোহাগ এখন বরিশাল কিনে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ চাও এক্ষুনি ওয়ালটন শুরুতে যাও দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করেছে সরকার সিদ্ধান্ত অনুসারে সকাল নয়টা হতে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে অফিস দুপুর একটা থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আমাজের বিরতি বর্তমানে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত অফিস সময় ঈদুল আজহার পর নতুন সূচি কার্যকর হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নতুন সূচি অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান ঈদুল আজহার ছুটির পর প্রথম রোব রোববার থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে রোববার থেকে বৃহস্পতিবার নয়টা থেকে পাঁচটা শুক্র এবং শনিবার বন্ধ থাকবে আট ঘন্টা কাজ করব আমরা বাচ্চাটা চল্লিশ ঘন্টা আমাদের কাজ করতে আমরা তার আগে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করতাম সেটা আমরা বিশেষ ব্যবস্থা ছিল আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে প্রথম আধ ঘন্টায় রেলের সার্ভারে হিট পড়েছে প্রায় কোটি এই তথ্য জানান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার এদিন আন্তঃনগর ট্রেনের তেরো জুনের বিক্রি হয় সাথে দেওয়া হয় দুইটি স্পেশাল ট্রেনের টিকিটও শতভাগ অনলাইন হওয়াতে টিকিট কাটতে ব্যর্থ হন অনেকে তাদের অভিযোগ রেলের অনিয়মের কারণেই মিলছে না টিকিট যদিও রেলের কর্তৃপক্ষ বলছেন সক্ষমতার তুলনায় চাহিদা বেশি থাকায় হচ্ছে এমন বিড়ম্বনা বারো থেকে চোদ্দ জুন চলবে পরশু বহনকারী ক্যাটেল ট্রেন আটটা বাজে যখন আমাদের পশ্চিমাঞ্চল অভিমুখী আন্তর্নগর ট্রেনসভে টিকিট ওপেন হয়েছে প্রথম আধা ঘন্টাতে অর্থাৎ ফার্স্ট পিক আওয়া যেটা সাড়ে আটটা পর্যন্ত আমরা প্রায় এক কোটি নব্বই লক্ষ হিট পড়েছে বাংলাদেশ বাংলাদেশের সারবারে ক্যাটাগরি স্পেশাল চলাচল করবে বারো জন থেকে বারো তেরো চোদ্দো তিন দিন চলাচল করবো নানা সংখ্যা কাটিয়ে বন্যার পানি কমতে শুরু করলেও ফের ভারী বর্ষণে নগরীতে তৈরি হয়েছে জলাবদ্ধতা নগরীর প্রায় পঞ্চাশ হাজার মানুষ রাত থেকেই টানা বর্ষণের কারণে পড়েছেন দুর্ভোগে রাকিবুল রাফির প্রতিবেদন বৃষ্টিপাত উজানের ঢল বন্ধ হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছিল তবে আবহাওয়া পূর্বাভাসের তথ্য মতেই ভারী বর্ষণে আবারও বেড়েছে পানি তৈরি হয়েছে জলাবদ্ধতা নগরীর তালতলায় স্বাধীনতার পর থেকেই বসত ভিটে নিয়ে জীবিকা নির্বাহ করছেন আলম মিয়া পেশায় একজন দিনমজুর দু সালের বন্যার পর আবারও বন্যার কবলে পড়েছেন পরিবার পরিজন নিয়ে আগের সেই ভয়াবহ বন্যায় যে ক্ষতি হয়েছে সেই শঙ্কাই যেন তার চোখে মুখে সারা সারা রাত সব কিছু আর কোনো কিছু আমার নাই সোমবার রাত বারোটা থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় নগরীর তালতলা মাছুদিগির পার জামতলা তেরোরতন কালীঘাট চালিবন্দর উপশহর সোবানীঘাট সহ নগরীর বিভিন্ন এলাকায় দুর্ভোগের সাথে গ্যাস পানি ও বিদ্যুৎ সংকটে রয়েছেন বাসিন্দারা ব্যবসায়ীরাও বলছেন নগরের উন্নয়নে প্রাপ্তির চেয়ে আক্ষেপটাই বেশি স্বাভাবিক কাল দেখা যাচ্ছে আমরা তো এখন ডিউটিতে যাইতে পারছি না আমার জন্য আমার সার করতেছে কালকে রাত্রে অনেকগুলো কাপড় উপরে রেখে গেছি কিন্তু এরপরেও বৃষ্টির পানিতে এটা অনেকগুলা জিনিসপত্র নষ্ট হয়ে গেছে বাসায় মনে হাটু পানি বাইরে বাসায় মানে ছুঁই ছুঁই অবস্থা মানে ঢুকা ঢুকা মানে ঢুকবে অল্প বৃষ্টিতে পানি ঢুকে যায় তাহলে আমাদের উন্নয়ন তারপর ওই যে নাগরিক ট্যাক্স দিয়ে আমরা বেড দিয়ে এগুলা কিসের জন্য কার জন্য নগর কর্তৃপক্ষ জানায় সকল ওয়ার্ডে যোগাযোগ রেখেই বন্যা দুর্গতদের ত্রাণ কার্যক্রম ও আগাম বন্যা নিয়ন্ত্রণে নানা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ও কাজ চলছে এই শহরকে বাঁচাতে হলে আমরা ড্রেজিং দরকার নদীগুলোতে আমরা ড্রেজিং করতে হবে এবং আমাদের একটা শহর বাদ দরকার এই শহর বাদ যখনই আমরা করতে পারব তখনই গরিব মানুষ ধরেন আপনার এইট্টি পারসেন্ট পানি থেকে বেঁচে যাবে আমরা ইতিমধ্যে একটা মাস্টার প্ল্যান করছি যে কিভাবে আমাদের এই মানে এই সুরমা নদীটার পানি যেন আমাদের এখানে আর প্রবেশ করতে না পারে সেটার জন্য ইতিমধ্যে আমরা আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় লিখেছে এবং তারা এখন বিআইডাব্লিউ দিয়ে গেছে ওনার একটা হাইড্রোগ্রাফিক সার্ভে করবে এখানে আমরা সিটি কর্পোরেশনের স উদ্যোগে আমরা কিন্তু এই সুরমা নদীর বিশ কিলোমিটার সিটি কর্পোরেশন যে এরিয়াটা এটা আমরা খনন করব গত কয়েকদিন থেকেই বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় আবারও ভয়াবহ বন্যার শঙ্কায় নগরবাসী ভারী বৃষ্টিপাত এবং উজানের পানির ঢল কমলে আগাম বন্যা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ জনসাধারণের কষ্ট লাঘব করতে শহরের বেরিবাদ প্রকল্প নাকি নদী খননে দৃষ্টিগোচর করবে সেটাই এখন এখন মুখ্য বিষয় রাকিবুল রাফি সিলেট পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির চাহিদা থাকলেও চার্জিং ব্যবস্থা না থাকা চড়া দাম ও নিবন্ধন জটিলতায় আনা যাচ্ছে না বাংলাদেশে এমন অবস্থায় চার্জিং ব্যবস্থা সহজ করার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইলেকট্রিক্যাল গাড়ির উপর ডিউটি কমুক হাইব্রিড গাড়ির উপর ডিউটি কমুক পরিবেশ বান্ধব সবই ঠিক আছে কিন্তু এর আগে অবশ্যই এই চার্জ স্টেশন গুলার দিকে নজর দিতে হবে ইলেকট্রিক গাড়ি কিন্তু ফসিল ফিল গাড়ি থেকে নর্মালি কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কিনতে গেলে দাম বেশি ইলেকট্রিক ভেহিকেল এর ব্যাপারে শীতল করা দরকার যে পরিমাণ ভেহিকেল আছে যদি তার পঞ্চাশ শতাংশ যদি ইলেকট্রিক হয় সরকারের ডলারের সাশ্রয় হবে প্রায় এক বিলিয়ন ডলার শান্ত বাজারের বিরতির পর এ নিয়ে রয়েছে প্রতিবেদন সঙ্গেই থাকুন বিশ্বজুড়ে বাড়ছে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির চাহিদা তবে চার্জিং ব্যবস্থা না থাকা চড়া দাম ও নিবন্ধন জটিলতায় আনা যাচ্ছে না বাংলাদেশে ব্যবসায়ীরা বলছেন এনবিআর শুল্ক ছাড় দিলে গাড়ি আমদানিতে আগ্রহী তারা তাদের সঙ্গে একমত বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও জানাচ্ছেন মাজার মাহবুব বাংলাদেশে নিবন্ধিত যানবাহন সাতান্ন লাখেরও বেশি যার মধ্যে ব্যক্তিগত গাড়ি জিপ ও মাইক্রোবাসের সংখ্যা ছয় লাখের বেশি অপরদিকে বছরে দেশে সব ধরনের জ্বালানি তেলের চাহিদা গড়ে সত্তর লাখ টন এর মধ্যে ব্যক্তিগত গাড়িতে ব্যবহার হয় পনেরো লাখ টন গবেষণা বলছে রাজধানী ঢাকায় সব ধরনের বায়ু দূষণের পনেরো শতাংশ হয় যানবাহনের ধোঁয়া থেকে আর বিশ্বের মোট কার্বন নিসরণের দশমিক শূন্য তিন ছয় শতাংশ দূষণ করে বাংলাদেশ মোড়ল দেশগুলোর চেয়ে এত কম দূষণের পরেও তিরিশ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন না হলে গার্মেন্টস পণ্য গ্রহণে সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক বাজার পরামর্শ জীবাশ্ম জ্বালানি ও ফসিল ফুয়েল থেকে বের হয়ে আসার পরিবেশ রক্ষায় অতিরিক্ত গাড়ি কেনাকে নিরুৎসাহিত করার পাশাপাশি রাজস্ব বাড়াতে চলতি অর্থ বছরে দেড় হাজার সিসি থেকে সাড়ে তিন হাজার সিসি পর্যন্ত পঁচিশ হাজার টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত পরিবেশ সারচার্জ আরোপ করে এনবিআর তবে দেশের বাজারে চাহিদা বাড়ছেই ব্যক্তিগত গাড়ির এ অবস্থায় রাষ্ট্রের কাছে বৈদ্যুতিক গাড়ি আমদানি ও দেশে চলাচল সহজে কারিগরি সহায়তা চান ব্যবসায়ীরা আমরা চাই যে অবশ্যই ইলেকট্রিক্যাল গাড়ি আসুক আমরা ইলেকট্রিক্যাল গাড়ির উপর ডিউটি কমুক হাইব্রিক গাড়ির উপর ডিউটি কমুক পরিবেশ বান্ধব সবই ঠিক আছে কিন্তু এর আগে অবশ্যই এই চার্জ স্টেশনগুলোর দিকে নজর দিতে হবে ট্যাক্স কমলে কিন্তু রেভিনিউ কম পাবে নট দেন ট্যাক্স কমলে ইম্পোর্টও বেশি হবে অ্যাভারেজে কিন্তু ট্যাক্সও বেশি পাবে বাংলাদেশের রিকন্ডিশন ব্যক্তিগত গাড়ি আমদানির বড় বাজার জাপান নির্ভর তবে বড় পরিসরে বৈদ্যুতিক গাড়ি রপ্তানি শুরু করেনি তারা তুলনামূলক উৎপাদন কম থাকায় এর দামও বেশি তার উপর যুক্ত হয় প্রায় নব্বই শতাংশ শুল্ক এছাড়াও ইঞ্জিন নাম্বার না থাকায় সুনির্দিষ্ট ট্যাক্স আরোপ ও বিআরটিএ থেকে অনুমোদন পাওয়া নিয়ে আছে বেশ জটিলতা সব পেরিয়ে দেশের বাজারে এখন পর্যন্ত আসা বিশ থেকে বাইশটি গাড়ির কোনোটির দামই কোটি টাকার নিচে নেই তাই মধ্যবিত্তের ক্রয় ক্ষমতায় আনতে হলে নীতিমালা করতে হবে বলছেন ব্যবসায়ীরা গত দু বছর আগে এটা একটা পলিসি করা হয়েছে এখন যে গাড়িগুলো আসছে রেজিস্ট্রেশন হচ্ছে তবে অবকাঠামো এখনও তৈরি হয়নি সাপ্লিমেন্টারি ডিউটি টোয়েন্টি পারসেন্ট অল টুগেদার এইটি নাইন পার্সেন্ট ডিউটি তো ইলেকট্রিক গাড়ি কিন্তু ফসিল ফিল গাড়ি থেকে নর্মালি কিন্তু প্রায় বিশ থেকে পঁচিশ পারসেন্ট কিনতে গেলে দাম বেশি পরিবেশ রক্ষায় বৈদ্যুতিক গাড়ি আমদানির পক্ষে বিদ্যুৎ মন্ত্রণালয় সাতাশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকায় সমস্যা হবে না গাড়ি চার্জিং ব্যবস্থায় তাই আগামী বাজেটে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীরও ইলেকট্রিক ভেহিকেলের ট্যাক্সের ব্যাপারে আমার মনে হয় যে শীতল করা দরকার যে পরিমাণ ভেহিকেল আছে পাবলিক ইউটিলিটি সহ যদি তার পঞ্চাশ শতাংশ যদি ইলেকট্রিক হয় সরকারের ডলারের সাশ্রয় হবে প্রায় এক বিলিয়ন ডলার আমার ডিজেল কিনা কমবে আমার তেল কিনা কমবে আমার যে অতিরিক্ত রাতের বেলা ইলেকট্রিসিটিটা থাকে সেই ইলেকট্রিসিটি দিয়ে সে চার্জিং করাতে পারবে অলরেডি আমাদের চার্জিং স্টেশন প্রায় আড়াইশোর অধিক পারমিশন হয়ে গেছে প্রাকৃতিক গ্যাসের মজুদ কমতে থাকা আর মূল্যের অস্থিরতায় জীবাশ্ম জ্বালানি আমদানির চাপ অপরদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দু সালের মধ্যে দেশজ মোট উৎপাদনের সাত শতাংশ হারাতে পারে বাংলাদেশ তাই দৃশ্যমান অগ্রগতি না হলেও বরাবরের মতোই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের পরামর্শ সংশ্লিষ্ট দেন মাঝার মাহবুব এখন ঢাকা সন্ধ্যা নিচ্ছে একটি বিরতি ফিটসে একটু পর সাথেই থাকুন ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে মশক নিধনে সিটি কর্পোরেশনের যথাযথ উদ্যোগ নেই বলে দাবি এলাকাবাসীর ওয়ার্ডের সীমানা খেসে অপরিচ্ছন্ন খাল এবং মানুষের অসচেতনতায় বাড়ছে সংক্রমণের সংখ্যা তবে কাউন্সিলরের দাবি ডেঙ্গু নিধনে সজাগ আছেন তিনি রকিবুর রাহাতের প্রতিবেদন রাজধানীর মিরপুরের বড়বাগ মণিপুর পীরেরবাগ ও শেওড়াপাড়ার একাংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেরো নং ওয়ার্ড জনবসতিপূর্ণ এই এলাকাটি স্বাস্থ্য অধিদপ্তরের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ এবং এডিসবাহিত কর্মসূচির প্রাক বর্ষা জরিপে ডেঙ্গু উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার তালিকাভুক্ত এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের সূচক ব্রুটো ইন্ডেক্স স্বীকৃত এই মানদণ্ডে লার্ভার ঘনত্ব বিশ শতাংশের বেশি হলে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বলে মনে করা হয় সেখানে এই ওয়ার্ডে লার্ভার ঘনত্ব চল্লিশ শতাংশ এলাকাবাসী জানান ওয়ার্ডের পার্শ্ববর্তী খালের নোংরা পানি আরও ঝুঁকি বাড়াচ্ছে আমরা কোনো জায়গায় পানি থাকলে হরা সে পানিগুলো আমরা সাথে সাথে মনে করেন সরাই ব্যবস্থা করতেছি এবং মনে করেন যে ডাবের খোসা বা পালেতিন টালেতিন এগুলো থাকলে এগুলো আমরা সাথে সাথে ক্লিন করার চেষ্টা করতেছি একই সঙ্গে গলিতে গলিতে এডিসের আতুরঘর বলে পরিচিত নির্মাণাধীন ভবনও দিচ্ছে চোখ রাঙানি সেখানে গিয়ে সিটি কর্পোরেশন সচেতনতা কার্যক্রম চালালেও তা পর্যাপ্ত নয় বলে দাবি বাসিন্দাদের যে দুয়ারে এই দুয়ারাগুলো কাম হয় না এটা কেরোসিনের গুদুরিয়া এটা মরে না গেল ডেঙ্গু মৌসুমে বাসিন্দাদের অনেকেই আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী ডেঙ্গু জ্বরে সঙ্গে ঝুঁকির বিষয়টি তো আছেই এসব নিয়ে ওয়ার্ড কাউন্সিলর জানান কথা মাথায় রেখেই নিধনে কাজ করছেন তিনি কনস্ট্রাকশন বিল্ডিং আছে সুতরাং এই জায়গাটায় একটু চ্যালেঞ্জ তো আমাদের আছেই তবে আমরা চেষ্টা করতেছি এই চ্যালেঞ্জটা থেকে মুক্তি পাওয়ার জন্য যেহেতু আমরা আগে থেকে এই বিষয়টা জানতে পেরেছি যে এই এলাকাটা উচ্চ ঝুঁকিপূর্ণ আমাদের যে মেজারমেন্ট নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি খালের এলাকা তিনটি ওয়ার্ডের সীমানায় হলেও তা কয়েকবার পরিষ্কার করার দাবি কাউন্সিলরের আর এডিস মশা দমনে বাসিন্দাদের সচেতন হবার আহ্বান তার রকিবুল রাহাত এখন ঢাকা সন্ধ্যাবাজারে এনেছে আরো একটা বিরতি ফিরছি একটু পর সাথেই থাকুন ত সমীক্ষায় আভাস মিলছে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশটির পুঁজিবাজারে সোমবার বাজার শুরুর পর সেন্সেক্স ও নিফটি ফিফটি এক লাফে বেড়েছে সাড়ে তিন শতাংশের বেশি এতে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে ভারতের প্রধান দুটি পুঁজিবাজারের সুযোগ বেড়েছে তেরোটি প্রধান খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ার দর বিশ্বের শীর্ষ পুঁজিবাজারের মধ্যে পঞ্চম অবস্থানে উঠে এলো ভারত শেষ করছি সান্ধব বাজার এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডব্লিউ ডট এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম টি এখন টিভি